ওই তো ডুংরি। ও ভাই একটু শোনো। নমস্তে। নমস্তে ভাই, এটাই তো ডুংরি না? জি হ্যাঁ। আচ্ছা এখানে থাকার কোনো ভালো হোটেল আছে? হ্যাঁ আছে, উস পাহাড় কে পিছে, আনন্দ নিকেতন। আপনি বসুন, ঘর পাওয়া যাবে কিনা আমি দেখে আসছি। সিদ্ধিদাতা সিদ্ধি করো বাবা, করুণা করো কৃপা করো, আদ্যা কালী মা করুণাময়ী মা গো লক্ষ্মী কৃপাময়ী মা, করুণা করো কৃপা করো, জয় 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 মহাদেবাদিদেব শঙ্কর শম্ভু করুণা কালী, জয় কালী তারা ব্রহ্মময়ী। কি হচ্ছে, কে কি হচ্ছে ছগরা? হ্যাঁ এটাকে ডুগি তবলা বাজাবার জায়গা? তোমার মাথায় একটু বুদ্ধি নেই? দেখছো না পুজো করছি, কি ব্যাপার, কি চাই? ভালো ঘর পাওয়া যাবে? কোথেকে আসা হচ্ছে? কলকাতা থেকে। কেন এসছো? বেড়াতে। কজন এসছো, কি করা হয়? চাপ বাবা, এ কি ইন্টারভিউ হচ্ছে নাকি? টাকা দিয়ে তো ঘর ভাড়া নেব। থামাই ছগরা, টাকার জন্য আমি ঘর ভাড়া দিই না। এই মা কালীর কৃপায় যা রোজগার হয় তাতে স্বামী স্ত্রী আমাদের দুজনে বেশ ভালোভাবেই চলে যায়, বুঝেছ? এই তোমাদের মতন ছেলে ছোকরাদের জন্য আমার এই আনন্দ নিকেতন অনেক নিরানন্দ ঘটনা ঘটে গেছে, এমনকি অনেক পুলিশ হাঙ্গামা পোয়াতে হয়েছে। হাতে পাঁচ টাকা তো সমান নয়। চুপ করো, বাজে ফ্যাট ফ্যাট করো না। ছি 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 ছি, কলির কলঙ্ক সব। ওই গো শুনছো, কোথায় গেলে? এই তো আমি এখানে। তুমি ভেবেছটা কি শুনি? কেন কি হয়েছে? কি হয়নি কি? তুমি নাকি বংশীর হাত দিয়ে দুধ ফেরত পাঠিয়ে দিয়েছো? আমি কি কচি খোকা যে রোজ রোজ দুধ খেতে হবে? তুমি তার চেয়ে অত বেশি কথা না বলে দুধটা খেয়ে নাও, নইলে নইলে আমি এক্ষুনি কেঁদে ফেলবো। হ্যাঁ না বাবা কেঁদো না, আমি খেয়ে নিচ্ছি, কেঁদো না। এই তো লক্ষ্মী ছিল, সবটা খাও। খাচ্ছি তো, ঢং করতে পারো। ঘরের জন্য এসেছো বুঝি? হ্যাঁ থাকো, 20 নম্বর ঘরটা দিয়ে দাও না। কাকে ঘর দেবো? আপনারা ওর কথায় কিছু মনে করবেন না, ও না একটু ওরকম। ও ও মানে কি? ও মানে ইয়ে ইয়ে ইয়েটা আবার কি? আরে ইয়ে ইয়ে, আরে ইয়ে মানে বুঝো না। আরে ইয়ে ইয়ে ইয়েটা কি? তুমি এত কম বোঝো না, নে একা বুড়ো বসে ভীমৃতি হয়েছি, ইয়ে মানে বোঝে না। উকি উকি, তুমি যেমন আমার ইয়ে তেমনি ও হচ্ছে ওর ইয়ে মানে স্বামী, ওরা হচ্ছে স্বামী স্ত্রী, এবার বুঝেছ? মানে ওই ইয়ে। হ্যাঁ ওই ইয়ে, এত দেরিতে বোঝে না। না এবার ধরেছি। তিতলি তিতলি, আই বংশী, আই বংশী, গাই বাবু। মাঝি কি মাঝি? এদের নিয়ে 20 নম্বর ঘরে যা। আগে পাকা কথাটা হোক। কোনো পাকা কথা নাই, চুপ করে দাঁড়িয়ে থাকো, চাবিটা দাও, 20 নম্বর ঘরে চাবিটা দাও। তোমাদের জিনিসপত্র কোথায় মা? বাইরে গাড়িতে। যাতো বংশী, গাড়ি থেকে জিনিসপত্র এনে 20 নম্বরে ঢুকিয়ে দে। আচ্ছা মা। দাও চাবিটা দাও। আরে মুঠো করে ধরে আছো কেন, কি যে হচ্ছে না। নে যাও মা, ওর সঙ্গে যাও। আইয়ে কি হলো, হা করে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন, এসো। আগো খাতাটা কি তুমি সই করবে নাকি? না না দিন, আমি সই করে দিচ্ছি। ও দাঁড়া, ঠিকানাটা অ্যাডভান্স কত দেব? কদিন থাকবে? দু তিন দিন। তাহলে হলো 3×4 1200 টাকা।
12 টাকার আদ্দেক হাব দিতে হবে 600 টাকা আরে তুমি জাপার দাও তো আসেন দাদা বৌদি আসেন আসছি হ্যাঁ আচ্ছা ওরা সত্যি স্বামী স্ত্রী তো